আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমাদের বইয়ের লাইনারিগুলো কমপ্লিট হয়ে গেল। তো যদিও আসলে এর ভিতরের ক্যাবিনেট বাদে কোনো কিছু আমরা সংগ্রহ করি না, যার লাইনারি সেই সংগ্রহ করে দিছে, যেমন স্টিকার, তারপরে স্পিকার, সামনের পেপারের যে লোগোটা, সবগুলাই ওনারা সংগ্রহ করে দিছে। আর আমরা ব্যক্তিগতভাবে কোনো কোম্পানির স্টিকার ব্যবহার করি না, যেহেতু ওনারা ম্যানেজ করে দিছে বিধায় এটা লাগানো হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বইয়ের টু ওয়ে লাইনারি সিস্টেম, মানে বইয়ের না, এটা আরডিএসেরই স্টিকার লাগানো হয়েছে বইয়ের। যাই হোক, তার ব্যক্তিগত ব্যাপার। এটা হচ্ছে নেটটাও সেম বইয়ের নেটের মতো, নেটের পিছনে আর একটা কটন নেট দেওয়া আছে, অরিজিনাল চাইনিজ নেট। এগুলোর আসলে সব সিস্টেমটাই হচ্ছে চাইনিজ, এটার লকিং পেন থেকে শুরু করে সব কিছুই এসএসএস, এটাও এসএস, এটাও এসএস, ব্র্যাকেট এবং লকিং পেন সবগুলোই এসএসএস। আর এটাতে পেস্টিং কভার পরানো আছে। সবগুলোতে এই পেস্টিং কভার পরানো। তো এটা আজকে বিকেলে ডেলিভারি চলে যাবে বরিশালে। বাংলাদেশ ছায়া ফেলা মা, দোয়া করেন, বাংলাদেশের সব জেলাতে কম বেশি মাল আছে। তো আচ্ছা ঠিক আছে, তো এইটাতে হচ্ছে 3-3 হাই আছে একটা, এবং হচ্ছে 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েল, 156 ম্যাগনেট সম্ভবত, 156 কি 170 হবে এরকম। দেখো আমি ওভাবে এতটা মাপি নাই। তো এই ক্যাবিনেটের বর্তমান প্রাইস হচ্ছে আমাদের এখানে 45,000 টাকা, যদিও আগের ভিডিওতে অনেক বলা হচ্ছে। যদি কারো লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। ছোট হয় না আমাদের এখানে, সর্বনিম্ন এই সাইজ। তো যাই হোক, আজকে আমার ভিডিওতে, মানে আজকের ভিডিও না, 2-3 দিন আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে চায়না মাল যতদিন আছে, মানে কোম্পানির মাল যতদিন আছে ততদিন ব্যবহার করে যাব, বাংলা মালের উপরে বিশ্বাস নাই। আসলে উনি বাঙালি কিনা জানি না, সম্ভবত পাকিস্তানি টানি হইতে পারে বা চাইনিজও হইতে পারে, কারণ বাঙালি হয়েতে বাঙালিদের বাঙালি মালের উপরে এতটা আস্থা হারানোর কথা না। সম্ভবত উনি পাকিস্তানি আর না মানে চাইনিজ। হ্যাঁ, তো যাই হোক, তো উনি আজকে আবার আর একটা ভিডিওতে কমেন্ট করছে যে ভাই আপনি লাইনারি বানাইছেন ভালো কথা, কিন্তু হচ্ছে আপনি তো স্পিকার দিছেন ফুল রেঞ্জের স্পিকার, এখন কথা হচ্ছে লাইনারিতে ফ্রাইড ম্যাগনেটের স্পিকার এবং হচ্ছে নিউডিয়ামের স্পিকার দুইটাই ব্যবহার হয়। হয়তো উনি জানে না, উনি কারো থেকে শুনছে বা হয়তো দেখছে। হ্যাঁ, লাইনারিতে বেশিরভাগ লাইনারিতে ব্যবহার হয় নিউডিয়াম, হ্যাঁ, কিন্তু ফ্রাইড ম্যাগনেট যে ব্যবহার হয় না সেটা ভুল, ফ্রাইড ম্যাগনেটও ব্যবহার হয়, নিউডিয়ামও ব্যবহার হয়, দুইটা দুই রকম আসে, একটার দাম একটু কম, একটার দাম একটু বেশি। হ্যাঁ, তো যাই হোক, ওনার আসলে জ্ঞানের অভাব আছে, হুটহাট করে এরকম মনে করেন যে ওভার স্মার্ট। আমাদের বাংলাদেশে প্রচুর আছে, প্রচুর,
এরা দুই এক পেয়ার মাল কিনেই মনে করেন যে একদম মহাভারত শুদ্ধ করে ফেলে। যাই হোক, সমস্যা নাই, আসলে অনলাইনে ব্যবসা করি বিধায় অনেকে ভাবে যে যা বলবো তাই মাইনে নিবে, আসলে তা না। কিছু প্রশ্নের বা কিছু কমেন্টের আসলে রিপ্লাই দিতে হয়, না দিলে মানুষ একদম ভোদাই মনে করে। আসলে আমরা এতটা ভোদাই না আপনারা যতটা ভাবেন। হ্যাঁ, একটা লাইনারিতে কি কি থাকে না থাকে সেটা আমরা তৈরি করি, আমরা জানি। আপনি বললেন যে ইলেকট্রিক ম্যাগনেট, ইলেকট্রিক ম্যাগনেটটা কি ভাই? তো যাই হোক, না বুঝে এরকম অনেক ভোদাই আছে, প্রশ্ন করবে উত্তর দিবে। যাই হোক, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, আমরা যতটুকু করতে পারছি ইনশাল্লাহ এর থেকেও ভালো করার চেষ্টা করব। বাংলাদেশে আরও অনেকে করে কি না জানি না, যদিও করে তাদের জন্য সাধুবাদ জানাই। তো বাঙালি বাংলাদেশে এরকম যারা আছেন যে বাংলাদেশের জিনিসের উপরে খুব তাদের নেগেটিভ একটা মাইন্ড কাজ করে, তাদের আসলে বলবো বাংলাদেশ থেকে চলে গিয়ে অন্য দেশে বসবাস করেন। বাংলাদেশে বসবাস না করে অন্য দেশে বসবাস করেন, নিজের দেশে বসবাস করে নিজের দেশের মালের এরকম যে একটা আপনারা মনে করেন যে বদনাম ছড়াবেন, কোনো জিনিসে আস্থা পাচ্ছেন না, তাহলে বাংলাদেশের উপরে কীভাবে আস্থা পাচ্ছেন? বাংলাদেশে থাকার প্রয়োজন নাই। আপনাদের মতো এরকম দুই একটা রাজাকার, এগুলো বাংলাদেশে না থাকলে আমার মনে হয় বাংলাদেশটা আরও সুন্দর হইতো, বাংলাদেশের মানুষ আরও সুন্দর এবং আরও অনেক ভালো কিছু তৈরি করতে পারতো এবং সামনে আগাইতে পারতো। এই সমস্ত কিছু মনে করেন উদ্ভট প্রাণীদের জন্য বাঙালিরা কিছু করতে চেয়েও করতে পারে না, প্লাস হচ্ছে মনে করেন এরকম মানে লজ্জায় করতে চায় না, একটা ভালো কিছু করতে গেলে সাধুবাদ জানাইতে হয়। সেখানে এই ধরনের কিছু মনে করেন উদ্ভট প্রাণী বিভিন্ন রকম বাজে মন্তব্য করে একটা মনে করেন যে ফ্যাসাদের সৃষ্টি করবে, এই কারণে অনেকেই অনেক কিছু চাইলেও করতে পারলেও করে না, শুধু এই বাঙালিদের এই নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কমেন্টের কারণে। তো যাই হোক, যারা এ ধরনের নেগেটিভ কমেন্ট করেন বা নেগেটিভ চিন্তাভাবনা আছে তারা আমাদের কোনো ভিডিওতে কমেন্ট করবেন না, যদি নেক্সটে কমেন্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু এভাবেই ছেড়ে দেবো একদম। আমরা বাঙালি, আমরা বিভিন্ন জায়গা থেকে জিনিসপাতি টোকায়া টাকায়া যে এত সুন্দর করে যে করতে পারতেছি সেটাই তো আপনাদের সাধুবাদ জানানো উচিত। আসলে যে মানুষের জ্ঞান কম, যে মানুষ মূর্খ, তারা সমালোচনা বেশি করে, এটাই স্বাভাবিক। তো আমাদের আমাদের না, এখানে যে বিভিন্ন জায়গায় আমাদের টাঙ্গাইল এক ভাই সুন্দর সুন্দর বডি বানাইতেছে শাপলা সাউন্ড, তাদেরও অনেক সময় দেখা যায় যে এরকম মানুষ নেগেটিভ কমেন্ট করে, আমাকে করে, আমার আমার এক মিতা বানাইতেছে হচ্ছে মানিকগঞ্জে, সেও এরকম অনেক কিছুর ফেস হয়। আরে ভাই, আমরা বাংলাদেশে এটা তৈরি করতেছি, আমাদের সাধুবাদ জানাবেন, আমাদের সাধুবাদ জানাবেন যে না ভাই খুব সুন্দর হয়েছে, হ্যাঁ আরও একটু সুন্দর করার চেষ্টা করেন। হ্যাঁ, আমরা অনুপ্রাণিত হয়ে আরও সুন্দর করার চেষ্টা করব। সেখানে বাঙালি হয়ে বাংলাদেশের মালের উপরে বিশ্বাস নাই, আরে ভাই বাংলাদেশে থাকেন যে বাংলাদেশের বিশ্বাস আছে, ভূমিকম্পে তো বাংলাদেশ ধ্বংস পড়তে পারে, যে দেশের আপনার মালের প্রতি এত বিশ্বাস সেই দেশে গিয়ে বসবাস করেন না। উদ্ভট প্রাণীদের কারণে আসলে মাঝে মধ্যে মেজাজ গরম হয়ে যায় অনেক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, কী রেখে কী বলে ফেলবো ঠিক নাই। হ্যাঁ, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আবারও বিশেষ করে আবারও আমি বলে দিচ্ছি, আমরা শুধু বডিটা তৈরি করছি, এখানে বইয়ের স্টিকার এবং এই বইয়ের যে কাগজের স্টিকার এটা যার মাল তিনি এনে দিছে, বইয়ের স্পিকার, তারপরে হচ্ছে ভিতরের ক্রসওভার, এগুলো সব উনি ম্যানেজ করে দিচ্ছে, আমরা শুধু বডিটা তৈরি করে দিচ্ছি। এখানে যে স্টিকারটা লাগাইছি বইয়ের, এটার জন্য আমরা দায়ভার না। বুঝছেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।